ফুচকা খাওয়ার কথা মনে পড়লেই মনে পড়ে যায় ফেনীর টাং রোডে সে ছোট্ট বিখ্যাত ফুচকা দোকানটির কথা, যেখানে ফুচকা অনেক মজার হয়। আমি যেখানেই খাই না কেন, এই দোকানের ফুচকার মতো স্বাদ আমি কোথাও পাইনি। আমরা ঢাকা যাচ্ছিলাম, স্টার লাইনে এসে টিকিট কাটলাম। আমরা যে গাড়িতে যাব সে গাড়িটা ছাড়তে আরও 2 ঘন্টা সময় আছে। ভাবলাম এই সময়টাতে যাই ফুচকা খেয়ে আসি। এই ফুচকার কথা আমার অনেক মনে পড়ে, কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে এখানে আসা হয় না। আমরা দোকানে গিয়ে দেখি যে দোকানে অনেক মানুষ। কোনোভাবে বসলাম, বসার পর বললাম জাল ফুচকা এবং দই ফুচকা খাবো। এরপর তারা জাল ফুচকা এবং দই ফুচকা নিয়ে আসলো, আর ফুচকার এই যে টকটা, এই টকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ফুচকা খাওয়ার পর চিন্তা করলাম যেহেতু গরম বেশি পড়তেছে, এখন তাহলে লাস্যে খাওয়া যায়। এরপর আমরা লাস্যে নিয়ে নিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।